Dispur Collegeএ উভতাই পালে হরলুকি হওয়া ধন উভতাই পালে হরলুকি হওয়া 76 লাখ 34900 টাকা তিনিটা কিস্তিত ব্যাংক অফ বড়দাই উভতাই দিলে এই বৃহৎ পরিমাণৰ ধন ৰাখি ব্যাংক কর্তৃপক্ষৰ ভুলৰ বাবে হরলুকি হৈছিল ধন মূলধনৰ লগতে সুদ উভতাই দিব ব্যাংক কর্তৃপক্ষই সুতে মূলে সমস্ত ধন আদায় দিব ইতিমধ্যে মূলধন যে 76 লক্ষাধিক টাকা হরলুকি হৈছিল এই সমুদায় ধন ইতিমধ্যে তিনিটা কিস্তিত উভতাই দিয়া হল দিসপুর কলেজক এই সমগ্র ঘটনা কেন্দ্র করে তীব্র সাঞ্চল্য সৃষ্টি হৈছিল তীব্র বিতর্কৰ সৃষ্টি হৈছিল যত ব্যাংক অফ বৰোদা কর্তৃপক্ষই এই ঘটনা জড়িত থকার অভিযোগ উত্থাপন হৈছিল ব্ল্যাঙ্ক চেকেৰে উলিয়াই লৈ যোৱা হৈছিল 76 লাখ টকা আৰু এই সমগ্র ঘটনা সন্দৰ্ভত তদন্ত অব্যাহত আছিল আৰু তদন্তত ব্যাংক অফ বৰোদা কর্তৃপক্ষকে জগৰীয়া কৰা হৈছিল আৰু ইতিমধ্যে সময়সীমা বান্ধি দিয়া হৈছিল এই 76 লাখ টকা উভতাই দিবলৈ আৰু অৱহিকত তিনিটা কিস্তিত 76 লাখ 34900 টকা ব্যাংক অফ বৰোদাই উভতাই দিলে দিসপুর কলেজক আনহাতে এই মূলধনে নহয় পর্যায়ক্রমে সুদসমূহ আদায় দিব দিসপুর কলেজক ব্যাংক অফ বৰোদাই তারিখে প্রায় 76,34,900 এটা ব্যাংক একাউন্টের পর হরলুকি হয়েছিল আর বিভিন্ন পর্যায়ত আমি এই হরলুকি হওয়া পয়সাটা উদ্ধার কারণে আমি যত্ন করে আসিল অবশেষত কালি সন্ধ্যা এই সমুদায় ধন আমার ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংক অফ বরোদার দিসপুর ব্রাঞ্চের পর আমার ব্যাংক একাউন্টত রেস্টোরেশন ইতিমধ্যে হয়ে গেছে প্রথমতে আমি 31/5/2022 তারিখে আমি 6,54,684 টাকা পাইছিলো 16/6/2022 15,06,388 টাকা আর কালি আমি সমুদায় যে সর্ববৃহৎ অঙ্ক 54,73,872 রুপিজ আমি রেস্টোরেশন আমি পাইছো আর 21 তারিখের পর যখন ধন আমার ব্যাংকত থাকলে যখন আমি সুদ পালোহেঁতেন।